আগামীকাল সোমবার বরাক উপত্যকায় উপস্থিত হবেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরের খবর নিতে কাল বিশেষ বিমানে আসছেন রাহুল গান্ধী। কাছড়ায় ফুলের তলে আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের খোঁজ নেবেন রাহুল গান্ধী। দীর্ঘদিন থেকে জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুর, দুই সম্প্রদায়ের সংঘাতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মণিপুরে। বিগত কয়েকদিন পূর্বে এক ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাণ রক্ষা করতে কাছাড় জেলার ফুলের তলে আশ্রয় শিবিরে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। রবিবার শিলচরে উপস্থিত হয়ে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা জানিয়েছেন, আগামীকাল বরাকে উপস্থিত হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি শিলচর কম্পিগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মণিপুরের জাতি দাঙ্গার কারণে যারা কাছাড় জেলার ফুলের তলে আশ্রয় শিবিরে রয়েছেন সেই সব শরণার্থীদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেবেন এবং তাদের সাথে দেখা করে মণিপুরের জিরিবামে চলে যাবেন। সেখান থেকে সড়ক পথে ফিরে কম্পিগ্রাম বিমানবন্দরে এসে বিশেষ বিমানে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল গান্ধী। কালিলে আমার লোকসভাৰ বিৰোধী দলৰ নেতা, আমাৰ অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে তেখেতসকলক লগ পাবলৈ আহিব। আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতি সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব আৰু তাৰপাছত তেখেত এই মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ, ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব, ইম্ফলত এক ৰাতি থাকিব। কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে, আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰপাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টোক, মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোক যিধৰণে গুৰুত্ব দিব লৈছিলে, গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত, কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটাই শান্তি অৱস্থা আমি বাৰ্তাই ৰাখিব পাৰোঁ তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে। অঁ, কালিলৈ তেখেত ৰাতিপুৱা 9 বজাৰমানত আমাৰ শিলচৰ এয়াৰপৰ্টত আহি পাব আৰু জিৰিবাম অঞ্চললৈ গৈ তাত সন্ত্ৰীসকলক লগ পাব। লগতে এয়াৰপৰ্টতে আমাৰ বৰাকৰ যিসকল কংগ্ৰেছ নেতা আছে তেওঁলোকক লগ পাব। তাৰপাছত জিৰিবামৰ পৰা তেওঁ আকৌ এয়াৰপৰ্টৰ পৰা স্পেচিয়েল ফ্লাইটেৰে ইম্ফল যাব।